চিত্রনায়ক সাকিব খান মানে আলোচনার সমালোচনা কখনো সিনেমার খবরে আবার কখনো বা ব্যক্তি জীবনে আলোচনায় এই নায়ক তবে বেশ কয়েক বছর ধরেই ঢালিউড ভাইজান সিনেমার খবরে সেভাবে আলোচনায় না থাকলেও ব্যক্তিগত জীবনের আলোচনায় বেশ সরব সর্বশেষ অপবিশ্বাসের পর আলোচনায় আসে বুবলির সন্তানের কথা স্বীকার ও তাকে নিয়ে বর্তমান সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলে সূত্র বলেছে অপুর মতোই বুবলির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে সাকিবের তবে তারা কেউ বিষয়টি স্পষ্ট করেনি দুই সালের শেষের দিকে অপু বুবলির অন্তর্জালে পাল্টাপাল্টি স্ট্যাটাসে ঘিরে হয় নানা আলোচনা তবে নীরব ভূমিকায় ছিলেন সাকিব তবে নতুন খবর হচ্ছে নিরবতা ভেঙে অবশেষে এবার এই দুই নায়িকার মুখোমুখি হতে যাচ্ছেন সাকিব খান সেটা সিনেমার কোনো চিত্রনাট্যে নয় আবার বাস্তব জীবনেও নয় প্রেক্ষাগৃহে অপু বুবলির মুখোমুখি হচ্ছেন ঢালিউড সুপার স্টার আসছে ঈদে আলাদা দুই সিনেমা নিয়ে সাকিবের মুখোমুখি হচ্ছেন অপু বুবলি রোজার ঈদে অভিনেতার তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমা তিনটি হচ্ছে লিডার আমি বাংলাদেশ অন্তর আত্মা ও আগুন অন্যদিকে নিজের প্রথম প্রযোজিত সরকারি অনুদানে নির্মিত লাল সারি সিনেমা নিয়ে হাজির হবেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস এদিকে প্রথমবারের মতো নন্দিত অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সবনম বুবলি প্রহেলিকা নামের সিনেমাটিও ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে জয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শোনা যাচ্ছে তারা ঈদে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এরই অংশ হিসেবে সম্প্রতি সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেমাটির গান প্রকাশ করা হয় এমন বাস্তবতায় চলচ্চিত্র পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু শাকিব খান ও তার সাবেক দুই স্ত্রী সাবেকদের এই লড়াই দিন শেষে টিকে থাকে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও জানার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান খোদা খোদাফেজ